অনেক রিকোয়েস্ট পেলাম ভাইয়া অ্যাডমিশন এক্সাম স্টুডেন্টদেরকে নিয়ে কিছু বলেন, সো এই ভিডিওটা অ্যাডমিশন এক্সাম স্টুডেন্টদের জন্য। 2016 সালে প্রায় 8 বছর আগে আমি এইচএসসি দিয়ে বের হই। বের হওয়ার পর আমার আশেপাশের সকল স্টুডেন্টদের মতো আমি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি তখন ডিসিশন নিই যে মেডিকেল, আইবিএ এবং ইউএসএতে পড়াশোনা করার জন্য যে সকল প্রিপারেশন নেওয়া দরকার আমি সবগুলো নিব। যেহেতু এই তিনটার ওয়ার্কলোড অনেক, আমি ইঞ্জিনিয়ারিং বাদ দিই, কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং ইনক্লুড করতে চেতাম হয়তো মেডিকেল বা আইবিএ বাদ পড়তো এবং জার্নিটা প্রায় একই হতো। সবার মতো আমি মেডিকেল এবং আইবিএর কোচিং সেন্টারে ভর্তি এবং প্রথম ক্লাসে যাই, প্রথম এক্সামটা দিই। এটা হয়তো অনেকেই রিলেট করবে, কিন্তু প্রথম এক্সামটার রেজাল্ট পাওয়ার পর আমার দুনিয়া ভেঙে পড়ে, কারণ আমি দেখতে পারি আশেপাশের কয়েকটা টপ স্টুডেন্টদের ধারের কাছেও আমি নেই। একজন নটরডাম, রাজুক, আইডিয়াল কলেজ এরকম স্টুডেন্টরা এতটাই এগিয়ে গিয়েছে লাস্ট 2-3 বছর তাদের অ্যাডমিশন এক্সামের প্রস্তুতির জন্য, প্রত্যেকটা টপ স্পট তাদের কাছে, আমি একটা চ্যাপ্টার নিয়ে পারতেছি না এবং ওরা 10-15-20 চ্যাপ্টার প্রিপারেশন শেষ। আমি নিজেকে সবসময় একটা ভালো ছাত্র মনে করতাম, কিন্তু ওই মুহূর্তে আমার আকাশ ভেঙে পড়ে যে আমি কিভাবে এদের সাথে কম্পিট করে নেক্সট 3-4 মাসের বিশাল সিলেবাস হারিয়ে ভর্তি পরীক্ষাগুলো টিকবো। সো এটা হচ্ছে ঠিক অ্যাডমিশন প্রস্তুতির শুরুর কাহিনী। আমার খারাপ অবস্থা, কয়েক মাস পরে অনেক কিছু করার পর আমার আল্লাহর রহমতে সরকারি মেডিকেলে চান্স হয়, আমার আইবিএতে চান্স হয় এবং হার্ভার্ড এবং প্রিন্সটনের মতো দুইটা অসাধারণ ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়ে আমার ইউএসএতেও চান্স হয়। সো এই কয়েক মাসে আমি কী করলাম যে একেবারে বাজে অবস্থা থেকে আমার ভালো অবস্থায় নিয়ে গিয়েছিল, ওখান থেকে আমি যা যা শিখেছি 8 বছর আগে আমার এখনও মনে আছে এবং আমি ওগুলো আজকে শেয়ার করার চেষ্টা করব। অনেক রিকোয়েস্ট পেয়েছি দেখে ভিডিওটা অনেক বছর পর আবার বানাচ্ছি, আশা করি কাজে লাগবে। এই কয়েকটা লেসন ধরে যদি আমি না গেতে পারতাম, আমার কোথাও চান্স হতো না, আমি পুরো ভেঙে পড়তাম। লেসন 1, তোমার আশেপাশে যেসব মানুষ আছে তুমি তাদের সাথে কম্পিট করতেছো না, তুমি নিজের সাথে কম্পিট করতেছো। এইটা ভুয়া মোটিভেশন মনে হতে পারে যে ভাইয়া ভর্তি পরীক্ষা তো তাদের সাথেই দিব, তারাই যদি টিকে আমি তো চান্স পেতে পারবো না, এসব কী কথা বলতেছেন। আমি এটা এই কারণে বলতেছি না যে প্রকৃত পক্ষে তাদের সাথে তুমি কম্পিট করবে না, আমি এই কারণে বলতেছি যে এখনই শুরুতেই যদি তুমি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করো তুমি এতটাই ডিপ্রেসড হবা যে তুমি বেশি দূর আগাতে পারবে না। সো বেশিরভাগ মানুষ শুরুর দিকে এতই পিছিয়ে থাকে যে তখনই তারা গিভ আপ করে। সো শুরুর দিকে যদি আমি তাদের সাথে কম্পেয়ার করি নিজেকে, আমি বেশি দূর আগাতে পারবো না, আমি ডিপ্রেসড হয়ে যাবো এবং তখনই হার মেনে নিবো। সো এটা তো করতে দেওয়া যাবে না। সো তুমি আগাবা কীভাবে? তুমি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করবে না, নিজেকে কম্পেয়ার করবে নিজের সাথে। সো এটার মানে হচ্ছে আমার চ্যালেঞ্জ হচ্ছে গতকালকে আমার সিলেবাস বা ভর্তি পরীক্ষা সম্পর্কে যতটুকু আইডিয়া ছিল, যতটুকু প্রিপারেশন ছিল, কালকে এর থেকে প্রিপারেশন আর একটু বেটার হবে। এবং আমার টার্গেট হবে প্রতিদিন কনসিস্টেন্টলি এই কাজটা করা। গতকালকে যদি ম্যাথের চ্যাপ্টার 1-এর কয়েকটা প্রশ্ন আমি না পারতাম, আজকে যাতে ম্যাথের চ্যাপ্টার 1-এর কয়েকটা প্রশ্ন আমি পারি, কালকে যাতে ম্যাথের চ্যাপ্টার 2-এর প্রশ্ন কয়েকটা পারি, এভাবে কয়েক মাসের সিলেবাসের যতগুলো অংশ আছে ওখানে যতটুকু ইম্প্রুভমেন্ট আনা যায় ততটুকু আনতে হবে। প্রতিদিন আমার নিজের জন্য ইম্প্রুভমেন্ট আনা লাগবে, অন্য কারো কম্প্যারিজনে না। এটা মাথায় রেখে লেসন 2 হচ্ছে এটা একটা নলেজ এক্সাম না, এটা একটা অ্যাডমিশন এক্সাম। তার মানে হচ্ছে অনেকজনের খুবই ফোকাস থাকে যে বইয়ে যা যা আছে আমার সব কিছু শেখা লাগবে, কিন্তু ফোকাসটা থাকা লাগবে পরীক্ষায় যা যা আসতে পারে ওগুলো আমি কাভার করছি নাকি। তার মানে হচ্ছে আমার যতটুকু প্রায়োরিটি বইয়ের সিলেবাস কাভার করার প্রতি যাওয়া উচিত, তার থেকে বেশি প্রায়োরিটি যাওয়া উচিত ওই সিলেবাস থেকে যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আছে ওগুলো প্র্যাকটিস করা এবং ওগুলো সলভ করা। এইচএসসির একটা বইয়ে প্রচুর টপিক্স থাকে, প্রচুর সিলেবাস থাকে, কিন্তু সব কিছু ভর্তি পরীক্ষায় ইকুয়াল ইম্পর্টেন্স পায় না। কয়েকটা স্পেসিফিক টপিক খুবই বেশি ইম্পর্টেন্স পায় এবং ওগুলোই বারবার পরীক্ষায় আসে। ভর্তি পরীক্ষা টাইমে আমার কাজ হবে আমি কতটুকু নিজের জ্ঞান বাড়াবো, ভর্তি পরীক্ষায় কাজ হবে যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ওগুলো আমি সলভ করতে পারছি নাকি। সো আমার কাজ হবে কোনো কিছু একটা শিখবো, কোনো কিছু শেখার পর ডিরেক্ট প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করা শুরু করবো, যেগুলো পারবো না ওগুলো শিখে আমি আবার ট্রাই করবো। এই জিনিসটাই প্রতিদিন রিপিট করে এবং নিজের সাথে কম্পিটিশনে লাগা যে গতকালকে আমি যেসব পরীক্ষার প্রশ্ন পারতাম না একটা চ্যাপ্টারের, আজকে আমি ওগুলো পারি। এটা মাথায় রেখে লেসন 3 হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। তার মানে হচ্ছে যেই মানুষটা কনসিস্টেন্টলি 2-3 মাস ধরে এটা করতে পারে, প্রতিদিন তাদের পরীক্ষার প্রস্তুতি একটু একটু করে ভালো করতে পারে, এটা করতে করতে 3-4 মাস পরে শুরুতে তারা যতটাই পিছিয়ে থাকুক না কেন কেমন করে জানি ধরে ফেলে। এবং আমার আশেপাশে যেসব স্টুডেন্টরা 3-4 মাস এটা ধরে রাখতে পেরেছিল সবাই কোথায় না কোথাও ভালো চান্স পেয়েছে। সো 3-4 মাস পরে যখন ফাইনাল মডেল এক্সামগুলো হওয়া শুরু করে তখন তুমি অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারো, কারণ এদের সাথেই তো ফাইনালে কম্পিটিশনে যাবা, কিন্তু শুরুর দিকে এটা করার কোনো দরকার নেই। শুরুর দিকে আমার নিজের ইম্প্রুভমেন্টের উপর ফোকাস শুধু রাখতে হবে। তো কনসিস্টেন্সি ধরে রাখো, ট্রাস্ট দ্য প্রসেস, ইভেনচুয়ালি ভালো রেজাল্টস আসবে। এই বিশ্বাসটা ধরে যদি তুমি না গাতে পারো তুমি প্রথমে হেরে যাবা। সো এখান থেকে লেসন 4 হচ্ছে টেক
ইট ওয়ান ডে অ্যাট আ টাইম, চার মাস পরে পাঁচ মাস পরে আমি কীভাবে কম্পিট করবো, পরীক্ষায় কীভাবে ভালো করবো, ওগুলো না নিয়ে চিন্তা করে চিন্তা করো আজকে আমাকে কী কী পড়িয়েছে, ওই জায়গা থেকে পরীক্ষায় কী কী প্রশ্ন আসে এবং ওগুলো আমি পারি নাকি, শুধু আজকের কাজের উপর আপাতত ফোকাস করো। ট্যালেন্টেড স্টুডেন্ট যাদের প্রিপারেশন এক ভালো, মনে হতে পারে আমার ওই ট্যালেন্ট নেই, তাদের ওই ট্যালেন্টটা আছে কারণ তারা সময় নিয়ে ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ওটার জন্য প্রিপারেশন নিয়েছে, যার ফলে তাদের ট্যালেন্ট হয়ে গেছে এই জিনিসগুলো সলভ করা। ওইটা যেরকম ট্যালেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, প্রতিদিন ইম্প্রুভ করা, ফোকাস ধরে রাখা, এগুলোও একটা ট্যালেন্ট। ওটা হচ্ছে লেসন ফাইভ, যে নিজের ট্যালেন্টের উপর ফোকাস করো, হয়তো ওদের প্রিপারেশন ওদের ট্যালেন্ট, কিন্তু আমার ডিসিপ্লিন এবং আমার কনসিস্টেন্সি হবে আমার ট্যালেন্ট, এবং ওইটা যদি আমি ধরে রাখতে পারি একটা পয়েন্টে আমিও ওই ট্যালেন্টেড স্টুডেন্টটাই হয়ে যাব একটু অন্য পথ ধরে। তো যারা এই ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, ইম্প্রুভমেন্ট ধরে রাখতে পারে তারাও চান্স পায়, যাদের প্রিপারেশন অনেক এগিয়ে তারাও চান্স পায়। লেসন নাম্বার সিক্স হচ্ছে, বোর্ড হলে প্রবলেম নেই কিন্তু ডিস্ট্র্যাক্টেড হলে প্রবলেম। আমাদের প্রিপারেশন নেওয়ার যথেষ্ট টাইম আছে কিন্তু টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই। তার মানে হচ্ছে আমি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারি আমার প্রিপারেশন একটা পয়েন্টে চলে যাবে যেখানে ওটা ভালো হয়ে যাবে, কিন্তু টাইম ওয়েস্ট করতে থাকলে ওটা কখনোই হবে না। বোর্ড আর ডিস্ট্র্যাক্টেডের পার্থক্যটা কি, আমার কাজ হওয়া উচিত যে প্রতিদিন আমার কয়েকটা স্পেসিফিক টাইম স্লট ধরে রাখা, যে এই টাইমে আমি ম্যাথ পড়বো, এই টাইমে আমি কেমিস্ট্রি পড়বো, এই টাইমে আমি প্র্যাকটিস এক্সামগুলো দিব, নিজের ইম্প্রুভমেন্ট করব, ওই টাইমটুকুতে আমার নিজেকে ফোর্স করতে হবে যে আমি শুধু পড়াশোনাই করব। পড়াশোনা না করে যদি আমি বসে থাকি ওই টাইমে প্যারা নেই কিন্তু অন্য কিছু করতে পারবো না। অন্য কিছু হচ্ছে ওই টাইমে মোবাইলে বসা বা ওই টাইমে টিভি দেখা, যদি টিভি মোবাইল আমার দেখতে হয় ওইটার জন্য আমি আলাদা টাইম বুক করে নিব, কিন্তু যেই তিন চার ঘন্টা বা ছয় সাত ঘন্টায় পড়ার জন্য আলাদা করেছি ওই টাইমে আমি না পড়ে হয়তো বই সামনে রেখে সামনে তাকিয়ে আসি, বোর্ড হচ্ছি, ওইটা প্রবলেম নেই, কিছুক্ষণ পর আবার আমি ফেরত গেলাম, কিন্তু ডিস্ট্র্যাক্টেড হওয়া যাবে না। মানে ফোনটা বের করে ফোন চালানো বা টিভিটা অন করে দেখা বা ল্যাপটপে ইউটিউব বের করা, মোবাইলে ইউটিউব বের করা, ওইটা করা যাবে না। সো বোর্ড হলে ইভেনচুয়ালি ওই জিনিসটায় ফেরত যাওয়া যায়, কিন্তু যারা ডিস্ট্র্যাক্টেড হয় তারা এক দুই ঘন্টা চলে যাবে ইউটিউবে এবং ওই পড়াশোনা আর ফেরত আসা হবে না। লেসন নাম্বার সেভেন হচ্ছে, ডোন্ট কম্প্রোমাইজ দ্য বেসিক্স। বেসিক্স কি, সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া, একটু নড়াচড়া করা, মানে হচ্ছে প্রতিদিন 20-30 মিনিট আইদার সিট আপ দেওয়া, স্ট্রেচিং করা, এক্সারসাইজ করা, হাঁটতে বের হওয়ার পসিবিলিটি থাকলে হাঁটতে বের হওয়া, এগুলোতে কম্প্রোমাইজ করা যাবে না। যারা এই ফিজিক্যাল মুভমেন্টটা ধরে রাখে, যারা হচ্ছে ঘুম ধরে রাখতে পারে 8 ঘন্টা ঠিক টাইমে ঘুমানো, যারা খাওয়ার টাইমে খেতে পারে, তারা ওখান থেকে অনেক প্রোডাক্টিভিটি বুস্ট পায়, যার ফলে তাদের ফোকাস বেশি থাকে, তারা ফাস্ট জিনিসপত্র শিখতে পারে। এটার উপর প্রচুর সায়েন্টিফিক স্টাডিজ আছে, ঘুমানো আমাদের কীভাবে হেল্প করে, একটা ভালো ডায়েট, ফিজিক্যাল মুভমেন্ট আমাদের ব্রেনকে কীভাবে হেল্প করে কোনো কিছু শেখার জন্য, কোনো কিছু মনে করার জন্য, এটার উপর প্রচুর সায়েন্টিফিক স্টাডি আছে। সো আমাদের বেসিক্সগুলো কম্প্রোমাইজ করা যাবে না, বেসিক্সগুলো ধরে রাখতে হবে। যদি আমরা বেসিক্সগুলো ধরে রাখি তখন লার্নিং, মেমোরাইজেশন, আমরা অনেক প্রোডাক্টিভিটি বুস্ট দেখতে পারবো যেটা অন্য জায়গায় দেখতে পারবো না। লেসন নাম্বার আট হচ্ছে, আমাদের আইডেন্টিটির উপর ফোকাস করতে হবে, আউটকামের উপর ফোকাস করা যাবে না। আউটকামটা হচ্ছে আমি বুয়েটে চান্স পাবো বা আইবিএতে চান্স পাবো, মেডিকেলে চান্স পাবো। আইডেন্টিটি হচ্ছে আমি এমন একটা মানুষ হতে চাই যে ছেড়ে দেয় না। আইডেন্টিটি হচ্ছে আমি এমন একটা মানুষ হতে চাই যে দিনের কাজ দিনে শেষ করে। আইডেন্টিটি হচ্ছে আমি এমন একটা মানুষ হতে চাই যে প্রতিদিন একটু একটু করে ইম্প্রুভ করে। এইসব আইডেন্টিটি তুমি যদি একবার ফর্ম করো এটা চিরকাল কাজে লাগে, কিন্তু আউটকামের উপর ফোকাস করলে ওখান থেকে মোটিভেশনটা টানা একটু কঠিন। এই আইডেন্টিটিগুলো তোমার কন্ট্রোলে থাকবে যে আমি এমন একটা মানুষ হবো যে ছেড়ে দেয় না, কিন্তু আউটকামটা অনেক সময় তোমার কন্ট্রোলে থাকবে না। কোথাও চান্স নাও হতে পারে, কোথাও একটা পরীক্ষায় ভালো নাই হতে পারে, কিন্তু যদি আমি ওই আইডেন্টিটিগুলো ধরে থাকি কোনো না কোনো পয়েন্টে আমি গিয়ে ভালো করবই। নিজেকে মোটিভেটেড রাখার জন্য আমার কাছে আইডেন্টিটি সবসময় বেশি ইন্সপায়ারিং ছিল দেন দ্য আউটকাম। আমার পার্সোনাল লাইফে যতবারই ফেলিয়ার এসেছে আমি যদি আইডেন্টিটিটা ধরে রাখতে পারি কোনো না কোনো পয়েন্টে গিয়ে একটা সাকসেস এসেছে, কিন্তু যারা ওই আউটকামের উপর ডিপেন্ড করে ওটা একবার ফেলিয়ার আসলে উঠে দাঁড়ানো খুব কঠিন। সো নিজে কাজ করো, আমি কীরকম মানুষ হতে চাই, আমার ওয়ার্ক এথিক আমি কীরকম বানাতে চাই, অ্যাজ অপোজ টু আমার এখানে চান্স পাওয়া লাগবে, ওখানে চান্স পাওয়া লাগবে। উইচ ব্রিংস আস টু লেসন নাম্বার নাইন, মনে হতে পারে যে অ্যাডমিশন প্রসেসে যদি কোথাও চান্স না হয় আমার জীবন শেষ, ধারণাটা একটু সঠিক কিন্তু বেশিরভাগ ভুল। একটু সঠিক কেন, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলে ইমিডিয়েট যত অপরচুনিটিস আছে ওগুলো বেশি ভালো হয়। যে টপ ইউনিভার্সিটি যায় তার প্রথম এক দুইটা জব অপরচুনিটি এমন সব অপরচুনিটি সে পায় যেটা হয়তো বা যে টপ ইউনিভার্সিটি জানে সে পাবে না। কিন্তু যেরকম
ডিসিপ্লিন ধরে রাখে, যেরকম কনসিস্টেন্সি ধরে রাখে, সে হয়তো প্রথম জায়গায় জব অপরচুনিটি ভালো না পেলেও সে যেই জবে ঢুকে না কেন ওখানে ভালো করতে করতে নেক্সট অপরচুনিটি অনেক ভালো পায়। বা ও যদি ভালো ইউনিভার্সিটির না চান্স পায়, ওর আইডেন্টিটি হচ্ছে আমি নিজেকে ইম্প্রুভ করবো, ওর আইডেন্টিটি হচ্ছে আমি ছেড়ে দেই না, সে হয়তো ওই টাইমে স্কিলস ডেভেলপমেন্টে কাজ করবে, সে হয়তো বা নেটওয়ার্কিংয়ে কাজ করবে, যার ফলে সে অন্য এমন অপরচুনিটিগুলো পেয়ে যাবে যেটা স্কিলস ডিপেন্ডেন্ট বা নেটওয়ার্কিং ডিপেন্ডেন্ট এবং তোমার ইউনিভার্সিটির প্রেস্টিজ ডিপেন্ডেন্ট না। মনে হতে পারে যে অ্যাডমিশনে টপ ইউনিভার্সিটি না চান্স পেলে আমার জীবন শেষ, কিন্তু এটা সত্য না। কয়েকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু আমার দেখা মতে যারা কোথাও ভালো চান্সও পায়নি কিন্তু বাকি জিনিস স্কিল ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট এই কনসিস্টেন্সি ডিসিপ্লিন ধরে রেখেছে, তার ইভেনচুয়ালি আইদার টপ জবস পেয়েছে বা হচ্ছে পোস্ট গ্র্যাড বা মাস্টার্স পিএইচডি থেকে টপ ইউনিভার্সিটি চান্স পেয়েছে, কোথাও না কোথাও সাকসেস এসেছে। সো এখন দাঁড়িয়ে আমি তো আমার অ্যাডভান্টেজ বাড়ানোর চেষ্টা করবোই, টপ ইউনিভার্সিটিতে তো চান্স পাওয়ার চেষ্টা করবে যাতে শুরুতে আমি ওই অ্যাডভান্টেজটা পাই। কিন্তু ওটা যদি না হয় এটা আমার মাথায় রাখতে হবে যে আমি যদি আমার ডিসিপ্লিন কনসিস্টেন্সি ইম্প্রুভমেন্ট এই গ্রোথ মাইন্ডসেটটা ধরে রাখতে পারি, আমি ভালো কোথাও না কোথাও একটা পয়েন্ট অপরচুনিটি পাবোই। সো হোপফুলি এইটা এই এক অ্যাডমিশন এক্সাম থেকে আমার প্রেশারটা একটু কমিয়ে আনবে। আমার দেখা মতো যারা বলে অ্যাডমিশন এক্সামে একবার খারাপ করছিলাম এরপরে জীবনে কিছু হতে পারেনি, তাদের সামনে আরো অনেক অপরচুনিটি এসেছিল, প্রত্যেকবারই তারা খারাপ করেছে, বা হয়তো প্রত্যেকবারই খুব বাজে ভাগ্য হয়েছে যেটা বেশিরভাগ মানুষের হয় না। ওই আইডেন্টিটিটা গঠন করার চেষ্টা করে যে আমি আমার অ্যাবসলিউট বেস্ট এফোর্ট দিব, প্রতিদিন ইম্প্রুভ করার চেষ্টা করব, প্রতিদিন কনসিস্টেন্ট থাকবো, ডিসিপ্লিন থাকবো, কিন্তু এই চাপটা দিও না এবার যদি কোথাও না হয় আমার জীবন শেষ, কারণ এই আইডেন্টিটিটা চলে যাবে না, এবং এই মাইন্ডসেটটা যারা ধরে রাখে তাদের অপরচুনিটি ভালো আসবে। 8 বছর আগে অ্যাডমিশন এক্সাম দিয়েছিলাম, অনেক কিছু শিখেছি, যা যা শিখেছি ওখান থেকে 9টা লেসন শেয়ার করলাম যেটা আমাকে এখনও কাজে দেয়। আশা করি এই পার্সোনাল অভিজ্ঞতাটা তোমার কাজে লাগবে। এগেন, এক এক মানুষের এক এক প্রেক্ষাপট থাকে, ফিলোসফি থাকে, লেসেন্স থাকে, আমারগুলো তোমার কাছে নাও লাগতে পারে, কিন্তু আমি আশা করি কাজে লাগবে।